শ্যাম সুন্দর ব্লগে আমি শ্যাম সুন্দর আপনাদের চায়না ট্যুরে স্বাগত জানাই। ইউনান প্রদেশের রাজধানী, চির বসন্তের শহর কুনমিনে আজ আমরা যাব চীনের খুব সুন্দর একটি ফেস্টিভ্যাল এবং ইভেন্ট প্রোগ্রাম দেখতে। এটি একটি কুনমিন শহরের ইন্টারন্যাশনাল কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যাল। এই প্রোগ্রামটা দেখার জন্য আমাদের ট্যুর ম্যানেজার আগে আমাদের জন্য টিকিট কেটে রেখেছিলেন। আজকের এই ইভিনিংটা আমরা চীনের এই ইন্টারন্যাশনাল কালচারাল ট্যুরিজম ফেস্টিভ্যালের প্রোগ্রাম দেখে কাটাব। আমরা সকলে চলে এসেছি। এই প্রোগ্রামটা দেখার জন্য টেবিল বুক করা হয়েছে, আর আমাদের এই প্রত্যেকের একটি করে যে টেবিল বুক করা আছে, একটা টেবিলে 4 থেকে 6 জন করে বসে এই প্রোগ্রাম দেখার সাথে চলে ভীষণ আড্ডা, খুব মজা, আর চলে দিদার খাওয়া দাওয়া। চীনের এই ইন্টারন্যাশনাল কালচারাল ট্যুরিজম প্রোগ্রাম দেখার জন্য শুধু চীন থেকেই নয়, অনেক দেশ বিদেশ থেকে ট্যুরিস্ট বা ভ্রমণার্থীরা তারা এসে থাকেন। এটি চীনের একটি বিখ্যাত কালচারাল ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। যাই হোক, আমরাও চলে এসেছি এই অনুষ্ঠান দেখার জন্য। একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমরা যখন এই হলের মধ্যে প্রবেশ করছিলাম তখন চীনের সুন্দর সুন্দর পোশাক পরা সুন্দরী মেয়েরা আমাদেরকে ওয়েলকাম জানালেন, আর আমরা যখন ভেতরে প্রবেশ করছি, আমাদের টেবিলে বসছি, আপনারা দেখুন পুরো হলটা এত বিরাট হল, একদম খাচাখাচ পাবলিকে পুরো ভরে গেছে। প্রত্যেকে প্রত্যেকে টেবিলে বসে আছে তাদের প্রিয়জনের সাথে। দেখুন, নিচে থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা জায়গা একদম ফুল প্যাকড আপ। তাহলে ভাবুন এই ফেস্টিভ্যালটা কি বিরাট, কি বিশাল। যত সম্ভব দেখানোর চেষ্টা করছি, এই উপরটা দেখুন, উপরেও প্রচুর মানুষ বসে রয়েছে এই অনুষ্ঠান দেখার জন্য। তো আজকে এই ইভিনিংটা মনে হচ্ছে আমরা খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পাবো। যাই হোক, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন চায়না ট্যুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।